এই সিনেমাটি হয়তো আমরা সবাই একবার হলেও দেখেছি, কিভাবে একজন গ্রামের সহজ সরল ছেলে থেকে হাল্কে পরিবর্তিত হয়। আজকে আমরা জানব হাল্ক প্রথম পর্ব। গল্পটি শুরু হয় আর আমাদেরকে একজন বিজ্ঞানীকে দেখানো হয়। বিজ্ঞানী কিছু প্রাণীর ডিএনএ মিশিয়ে একটি বিশেষ জিনিস তৈরি করছিলেন, আর এই পরীক্ষাটি চালানো হয়েছিল সরকারি টাকা দিয়ে। তিনি যখন সেই জিনিস তৈরি করতে পারেননি, তখন সরকার পান দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপর বিজ্ঞানী আলাদাভাবে কাজ শুরু করে, আর অবশেষে তিনি সেই ওষুধের সেই ফর্মুলাটি তৈরি করে ফেলেন। ফর্মুলাটি পরীক্ষা করার জন্য তিনি সেই ফর্মুলাটি নিজের উপর প্রয়োগ করেন, তাতে কিন্তু তার উপর ফর্মুলাটির কোনো প্রভাবই পড়ে না। এর কিছু সময় পর তার একটি ছেলে সন্তানের জন্ম হয়, তিনি তার নাম রাখেন ব্রুস। তখন ওই বিজ্ঞানী জানতে পারেন তার ছেলের উপর ওই ফর্মুলাটির প্রভাব রয়েছে, তিনি যে ওষুধটি পরীক্ষা করেছিলেন তার প্রভাব আর কি। আর এর জন্য তিনি এর সমাধান তৈরি করতে শুরু করেন, তার ছেলের উপর থেকে কিভাবে এর প্রভাব দূর করা যায়। অন্যদিকে আমরা দেখি যখনই ব্রুস আঘাত পায় তখন সে হাসতে থাকে, এর মানে সে কখনো আঘাত পেলে ব্যথা পায় না আর কখনো অসুস্থও হয় না। সরকারের নির্দেশ লঙ্ঘনের কারণে ব্রুসের বাবাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তারপর আমরা দেখি অনেক বছর কেটে গেছে, এখন ব্রুস অন্য পরিবার নিয়ে বসবাস করছেন। তাকে বলা হয়েছিল তার মা বাবা দুজনেই মারা গেছেন। এখন ব্রুসও বিজ্ঞানী হয়েছেন, তার সাথে একজন তার সহকর্মীও আছে যার নাম ছিল রোজ। তারা একে অপরকে খুবই পছন্দ করে। তারা একটি রশ্মি নিয়ে গবেষণা করছিল, তখন একজন সৈনিক তাদের কাছে আসে। সৈনিকটি তাদেরকে বলে সেনাবাহিনীর জন্য কাজ করতে, কিন্তু তারা সেনাবাহিনীর হয়ে কাজ করতে চায় না, এজন্য তারা তাকে বারণ করে দেয়। রোজ বলে আমরা চাই পুরো পৃথিবীর মানুষের জন্য কাজ করতে। এরপর ওই সেনা কর্মকর্তা তাকে সতর্ক করে সেখান থেকে চলে যায়। এরপরে রোজ অফিসে একজন অদ্ভুত লোককে দেখে, লোকটি ব্রুসের অফিসে যায় আর তার একটি চুল কেটে তার সাথে নিয়ে যায়। তিনি আসলে ব্রুসের বাবা ছিলেন আর তিনি তখনও জীবিত ছিলেন। তিনি তার ডিএনএ পরীক্ষা করার জন্য ব্রুসের চুল কেটে নিয়েছিলেন। ব্রুস আর রোজ যে রশ্মির উপর কাজ করছিল সেই মেশিনটি তখন নষ্ট হয়ে যায় আর মেশিনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্রুস এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু সেই রশ্মি তার উপর গিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ব্রুসের জ্ঞান ফিরে আসে, কারণ রশ্মি পড়ার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রোজও তখন তার কাছে বসেছিল। তিনি ব্রুসকে বলেন এই রশ্মিটি খুব বিপজ্জনক ছিল, তুমি কিভাবে এখনো বেঁচে আছো। কিন্তু ব্রুস রোজকে বলে রোজ বাদ দাও, আমি এখন বরং আরো অনেক বেশি এনার্জেটিক অনুভব করছি, আমি আমার শরীরে কোথাও ব্যথা অনুভব করছি না। এতে তারা সবাই অবাক হলেও খুশিও হয়েছিল। রাতে ব্রুসের বৃদ্ধ বাবা তার কাছে আসে, সে ব্রুসকে বলে আমি তোমার বাবা, কিন্তু ব্রুস বলে না সে অনেক আগে মারা গেছে। তখন সেই বিজ্ঞানী মানে ব্রুসের বাবা বলে না আর্মি অফিসাররা তোমাদেরকে মিথ্যে কথা বলেছে, আর তোমার সহকর্মী রোজ হলো সেই সেনা জেনারেলের মেয়ে, তিনি আমার গবেষণা বন্ধ করে দিয়েছিলেন, আর তুমি যে জিনিসটি খুঁজছো তা তোমার ভিতরে রয়েছে, আর তোমার এটি নিয়ে কোথাও খুঁজতে হবে না, আর তোমার কারো সাহায্যের প্রয়োজনও নেই। ব্রুস তার বাবাকে বলে আপনি যা বলেছেন তা আমি কিভাবে বিশ্বাস করব, আপনি অনেক বছর পরে এসেছেন আর আমি অনেক বছর ধরে রোজকে ভালোবাসি। এরপর অনেক রাত হয়ে যায়, ব্রুস তার ল্যাবে আসে, তার মনে পড়ে যায় সে বিজ্ঞানীর মানে তার আসল বাবার কথা। সে রাগান্বিত হয়ে ওঠে, তার শরীরে কিছু পরিবর্তন ঘটতে শুরু করে, তার শরীর বিশাল হওয়ার সাথে সাথে তার গায়ের রং সবুজ হয়ে যায়, দেখতে দেখতে সে বিশাল সবুজ হালকে পরিণত হয়। তার বাবাও লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল। তারপর তার বাবা তার কাছে আসে আর ব্রুস মানে হাল্ক তার ছোটবেলার কথা মনে করে, কিন্তু ব্রুস সেখানে সবকিছু ভেঙে সেখান থেকে চলে যায়। পরের দিন রোজ হাল্কের সাথে দেখা করতে আসে, সে বলে গত রাত ল্যাবে অদ্ভুত ঘটনা ঘটেছিল, তুমি কি গতকাল ল্যাবে গিয়েছিলে। কিন্তু ব্রুসের কিছুই মনে ছিল না, কারণ সে সময় সে হাল্ক ছিল। সে বলে না আমি গতকাল ল্যাবে আসিনি, কিন্তু গতকাল একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, একজন লোক আমার কাছে এলো যে নিজেকে বলছিল সে নাকি আমার বাবা। তখন আর্মি জেনারেল মানে রোজের বাবা সেখানে চলে আসে, তিনি তার মেয়েকে বাইরে যেতে বলেন আর তাকে বাইরে থাকতে বলে, আর বলে তাকে ব্রুসের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে। আসলে ওই সেনা জেনারেলও জানে ব্রুস সেই বিজ্ঞানীর ছেলে, সে এটাও জানে যে তার বাবার রেখে যাওয়া কাজ সে সম্পূর্ণ করার চেষ্টা করছে। সে ব্রুসের কাছে আসে আর তার সাথে কথা বলতে শুরু করে। সে ব্রুসকে জিজ্ঞেস করে বলো তোমার বাবা কোথায়। ব্রুস বলে আমি তো জানি সে মারা গেছে আর আমি তার সম্পর্কে কিছুই জানি না। তখন সে
সেনা জেনারেল বলে, আমিই তো সে যে তোমার বাবাকে জেলে পাঠিয়েছিল, আর তুমি যদি আমাকে সত্যিটা না বলো তাহলে আমি তোমাকেও জেলে পাঠিয়ে দেব। তারপর ব্রুস বলে, আমার কিছুই মনে নেই। তারপর সে জেনারেল বলে, তুমি আর ল্যাব খুলতে পারবে না, কারণ তোমার মস্তিষ্ক একটি বাচ্চার মতো, কারণ তুমি কিছুই মনে রাখতে পারো না, আর তুমি আমার মেয়ে থেকে একদম দূরে থাকবে। জেনারেল চলে যায়। এরপর ব্রুসের কাছে একটি কল আসে। ব্রুস কল রিসিভ করলে জানতে পারে তার বাবা কল করেছে। সে তার বাবাকে বলে, আপনি কেন আমার সাথে এমন নিষ্ঠুরতা করলেন, কেন আপনি আমার মধ্যে এই রোগটি ঢুকিয়ে দিলেন। তার বাবা বলে, এটা কোনো রোগ নয়, এটা হলো একটা শক্তি। তার বাবা তাকে এটা ব্যবহার করতে বলে, কিন্তু ব্রুস বলে, না আমি এটা নষ্ট করে দেব। তখন তার বাবা বলে, এখন থেকে রোজ আর তোমার সাথে থাকবে না, কারণ আমি তোমার ডিএনএ থেকে কিছু প্রাণী তৈরি করেছি, আর আমি সেই প্রাণীগুলোকে তার দিকে ছেড়ে দিয়েছি। ব্রুস তার কথা শোনার পর কলটি কেটে দেয় আর দ্রুত রোজের বাড়ির দিকে চলে যায়। কিন্তু তখন এক সেনা কর্মকর্তা তার পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্রুস তখন আক্রমণাত্মক হয়ে উঠে। সে আবার হালকে পরিবর্তিত হয়, একটি বিশাল আকার ধারণ করে, আর এরপর সে রোজের বাড়িতে পৌঁছায়। তারা একে অপরকে দেখতে শুরু করে। ব্রুস রোজকে একটি গাড়ির উপরে বসিয়ে দেয়। তারপর ওই ক্রিয়েচার কুকুরগুলো সেখানে পৌঁছায়, যেগুলোকে ব্রুসের বাবা ব্রুসের ডিএনএ দিয়ে তৈরি করেছিল। ব্রুস তাদের সাথে লড়াই করতে করতে এক সময় ক্রিয়েচারগুলোকে হত্যা করে। এরপর ব্রুস রোজকে তার বাবা আসলে যা চায় তা সবকিছু বলতে শুরু করে। তখন ব্রুস বলে, আমার শরীরে একটা হিডেন ওষুধ ছিল যা রশ্মির কারণে সামনে চলে এসেছে। এখন যখনই আমি রেগে যাই ঠিক তখনই আমি হালকে পরিণত হই। রোজ তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমার সাথে আছি। পরের দিন রোজ তার বাবাকে ফোন করে। সে ব্রুসের জন্য তার বাবার কাছে সাহায্য চায়, কারণ সে জানে না সে ব্রুসেরও শত্রু। তার বাবা যখন জানতে পারে ব্রুস রোজের সাথে আছে, তখন তিনি তার সেনাবাহিনীকে ওখানে পাঠিয়ে দেয়। তারা সেখানে পৌঁছায় আর তারা ব্রুসকে অজ্ঞান করে ফেলে। এখন সেনাবাহিনী ব্রুসকে তাদের সাথে নিয়ে যায়। সেনাবাহিনী তাকে রোজের বাবার কাছে নিয়ে যায়। রোজ ব্রুসকে বলেছিল, আমি তোমাকে শীঘ্রই সুস্থ করে তুলব, কিন্তু সে জানে না তার বাবা কত নিষ্ঠুর মানুষ। তারা ব্রুসকে 1000 ফুট মাটির নিচে নামিয়ে এনেছে। তারা ব্রুসকে সর্বদা অজ্ঞান রাখার পরিকল্পনা করেছিল। রোজ যখন জানতে পারে তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে, কেন আপনি ব্রুসকে ঘৃণা করেন? তার বাবা বলে, না আমি তাকে ঘৃণা করি না, সে খুবই বিপজ্জনক, সে তার বাবার মতো একজন পাগল বিজ্ঞানী। তারপর রোজ তার বাবাকে বলে, আমি তাকে ভালো করে চিনি, দয়া করে আমাকে একবার তার সাথে দেখা করতে দিন। তাই তার বাবা তাকে অনুমতি দেয়। তারপর রোজ সারাদিন তার সাথে সময় কাটায়। এরপরে তার বাবা বলে, তুমি আর তার সাথে দেখা করতে পারবে না, কারণ কিছু লোক এসে তাকে তাদের সাথে নিয়ে যাবে। অন্যদিকে যখন ব্রুসের বাবা জানতে পারে তারা ব্রুসকে ধরে ফেলেছে, তিনি ভাবেন, আমি আমার ছেলের গবেষণা শেষ হতে দিতে পারি না। ব্রুসের বাবা সেই জায়গায় যায় যেখানে ওই রশ্মিগুলো ছিল। সেই রশ্মিগুলো নিজের উপর প্রয়োগ করে, যাতে সে তার ছেলের মতো শক্তিশালী হয়ে উঠতে পারে, আর যেন তার কাজ সম্পন্ন করতে পারে আর তাকে বাঁচাতে পারে। কিন্তু সেখানে আরো একটি প্রতিক্রিয়া ঘটেছে, যে জিনিসটা সে স্পর্শ করে সে তার মতো হয়ে যায়। এটাও একটা ভালো ক্ষমতা ছিল। সেখান থেকে ব্রুসের বাবা রোজের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। তারপর রোজ বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন ব্রুসকে নিয়ে যাওয়া হবে। তখন ব্রুসের বাবা বলে, তোমার বাবা করেছে তাই তাকে থামাও। রোজ বলে, আমি তাকে আটকাতে পারবো না, আর আপনি আমাকে এসব কথা কেন বলছেন, সব দোষ তো আপনারই। তখন ব্রুসের বাবা বলে, এটা আমার দোষ নয়, সেটা তার ডিএনএ তে ছিল, এটা বন্ধ করার জন্য আমি অনেক কিছু করেছি, আমি তো সবার ভালো করতে চেয়েছিলাম, দোষ ছিল তোমার বাবার, উনি আমার প্রজেক্ট বন্ধ করে দিয়েছিলেন। তিনি যদি আমার প্রকল্প বন্ধ না করতেন তবে আমি এতদিনে প্রতিষেধক বানিয়ে ফেলতাম। এরপর ব্রুসের বাবা আরো বলেন, আমি আমার ভুল স্বীকার করছি, আমি যখন জানতে পারি আমার ছেলে ব্রুস পৃথিবীর জন্য ভবিষ্যতে বিপদ হবে, তখন আমি তাকে হত্যা করার জন্য একটি ছুরি নিয়ে আসি। কিন্তু এর মধ্যে আমার স্ত্রী সেখানে চলে আসে আর ওই ছুরি দুর্ঘটনাবশত তার শরীরে লেগে যায়, আর এই জন্য আমার স্ত্রীর মৃত্যু হয়। অন্যদিকে আমরা দেখতে পাই তারা ব্রুসকে আটকে রেখে বৈদ্যুতিক শক দিচ্ছিল তাকে রাগান্বিত করার জন্য, যেন সে হাল্ক হতে পারে, কারণ তারা চায় যখন সে হাল্ক হয়ে যাবে তখন তার চামড়া খুলে ফেলবে। তারা তার ডিএনএ থেকে আরো হাল্ক তৈরি করতে চায় আর তারা এই হালগুলো দিয়ে পৃথিবীতে রাজত্ব করতে চায়। কিন্তু ব্রুসকে তারা রাগান্বিত করতে পারে না। তখন ব্রুস মনে মনে বলে, তোমরা যাই করো না কেন, আমি হাল্ক হব না। তারা ব্রুসের উপর টর্চার করে, সে কারণে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে একটি জলের ট্যাঙ্কে রাখা হয়। তখন তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে, যখন সে ছোট ছিল তার বাবা কিভাবে তাকে দানব ভেবে তাকে হত্যা করতে চাচ্ছিল, যার কারণে তার মাও মারা যায়। এইসব মনে করতে গিয়ে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। এ কারণে সে অবশেষে এখানে হালকে পরিবর্তন
পরিবর্তিত হয়। সে কাঁচ ভেঙে বাইরে আসে। সে সেনাবাহিনী তাকে অজ্ঞান করার চেষ্টা করে। তারা ব্রুস মানে হালকের উপর গুলি চালায়, কিন্তু গুলির প্রভাব তার শরীরে পড়ে না, কারণ সে এখন খুবই শক্তিশালী হাল্ক ছিল। সে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। তার পিছনে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও ছিল। সে হেলিকপ্টারের উপর ঝাঁপ দেয়, কিন্তু সেই হেলিকপ্টার এমন উচ্চতায় ছিল হাল্ক তার ভারসাম্য হারিয়ে পড়ে যেতে থাকে, আর এক সময় সে পানিতে পড়ে যায়। সেনাবাহিনী তার দিকে বোমা নিক্ষেপ করতে শুরু করে, কিন্তু হাল্ক জল থেকে বেরিয়ে শহরের দিকে এগিয়ে যায়। রোজও সেখানে ছিল, তাকে তার বাবা মানে সেনা জেনারেল পাঠিয়েছিল। ব্রুস যখন রোজকে দেখে তখন সে একজন সাধারণ মানুষ হয়ে যায়। সে শান্ত হচ্ছিল, আর অন্যদিকে সে জানত না এটা তার জন্য একটা ফাঁদ ছিল। সেখান থেকে সুযোগ পেয়ে সেনাবাহিনী আবার তাকে ঘিরে রাখে। রোজ যখন জানতে পারে তার বাবা তার সাথে প্রতারণা করছে আর তাকে মিথ্যা বলেছে, তার অনেক খারাপ লাগে। সে তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। এখন ব্রুসের বাবাও সেখানে আসেন। সে আর্মিদের বলে, আমি আমার ছেলের সাথে শেষবার দেখা করতে চাই, বিনিময়ে আমি আত্মসমর্পণ করব, তাই আমাকে গ্রেপ্তার করুন। কিন্তু এখানেও সে একটা অন্য উদ্দেশ্য নিয়ে এসেছিল, কারণ এখনো তার নিজের ভেতরে একটা ক্ষমতা আছে। তিনি তার ছেলেকে মুক্ত করার জন্য এখানে এসেছিল। এরপর ব্রুসের বাবা ব্রুসের সাথে দেখা করেন আর কথা বলতে শুরু করেন, যাতে সে রেগে গিয়ে হাল্ক হয়ে যায়। কিন্তু ব্রুস দুর্বল ছিল, এখন সে রাগান্বিত হচ্ছিল না। ব্রুসের বাবা পুরো শহরের বিদ্যুৎ তার মধ্যে শোষণ করে নেয়। তিনি ব্রুসকেও সেই বৈদ্যুতিক শক দেন। এই কারণে ব্রুস অবশেষে হাল্কে পরিবর্তিত হয় আর তারা মারামারি শুরু করে। ব্রুসের বাবা তার সাথে যুদ্ধ করছিলেন যাতে সে তার শক্তি শুষে নিতে পারে। হাল্ক তার বাবাকে তার শক্তি দেয়, কিন্তু সেটা ছিল অনেক শক্তি যা ব্রুসের বাবা নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি বলেন, এটা বন্ধ কর, শুধুমাত্র তুমি এটি নিয়ন্ত্রণ করতে পারবে, আমি এই শক্তি নিতে পারছি না। এরপর আমরা দেখি সেনাবাহিনী তাদের উপর বোমা ছুড়ে মারে, এর ফলে দুজনেই মারা যায়। এরপর সিনেমাটির এক বছর পেরিয়ে গেছে। রোজের বাবা রোজের কাছে কল করে। তিনি বলেন, তুমি যখনই ব্রুসকে হালকের রূপে দেখবে তখনই আমাকে বলবে। সবাই বলছে ব্রুস মারা গেছে, কিন্তু আমি এখনো মনে করি সে বেঁচে আছে। রোজ বলে, না আমি তোমাকে কখনোই বলবো না, আমিও চাই তার কথা আমার আর মনে না পড়ুক, সে শুধু আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। শেষে আমরা দেখতে পাই ব্রুস এখনো জীবিত ছিল। সে বনের মধ্যে কিছু লোকের চিকিৎসা করছিল। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, কেউ তাকে চিনতেও পারে না। আর এর সাথেই সিনেমাটির প্রথম অংশটি শেষ হয়ে যায়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।